গুড মর্নিং সবাইকে আমি নিরুপমা এসেছি আপনাদের সামনে সকাল সকাল আজকে হবে টমেটো দিয়ে মুসুরি ডাল একটা টমেটো কেটে দিয়েছি ডালে আর এক মুঠো ডাল নিয়েছি বেশি নিই সকালে যেহেতু বড়মশায় ডাল খায় না ওই জন্য আমি আর আমার ছেলে ডাল তো উদ্ধার হবে না এতটা তো কিছু রান্না সেরকম নেই ওই জন্য ডালটাই বানাতে হলো আর বাঁধাকপি সারা হওয়া মানে অনেক দিন ধরে শুকিয়ে শুকিয়ে শুকনো বাঁধাকপি আর এই যে আমার হয়ে গেছে ডাল তারপরে আমি এদিকে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি কারণ বাঁধাকপিটা বানাবো একটু বাঁধাকপিটা শুকিয়ে গেছে ওই জন্য একটু তেলটা বেশি দিতে হয়েছে এখন রাত বাজে হচ্ছে সাড়ে দশ ও সাড়ে এগারোটা ওই জন্য হাই তুলছে আমি তাই বলি কি হলো সাড়ে দশটা তো হাই আসবে না তা মেহেন্দি পড়তে বসছি তখনই দশটার বেশি বাজে আর এদিকে আমি রুটি ভাজব তো আজকে রুটি ভাজাটা দেখাতে পারবো একবার হয়েছিলাম হয়তো হয়নি আর এদিক দিয়ে দেখবো হাওয়াটা বেরিয়ে গেল রুটির আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকবেন সব সময় আর এই যে রুটি প্রায় একদিকে শেখা হচ্ছে এক মানে ছোটো পাশের গ্যাসটা একটু ফাঁকা আছে আর আমার কালকে কী হয়েছে এতটাই ক্লান্ত লাগছিল যে আমি গ্যাসটা না কালকে বসতে সেরকম ভালো করে পারিনি আর তারপরে আজকে সকালে ছিটি পড়লো ডালের চারিদিক দিয়ে গ্যাসটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এদিক দিয়ে আমার রুটি ভাজ বেশি না পাঁচ ছটায় রুটি বানাবো তা সব কটার রুটির সাইড দিয়ে দেখুন এই যে হাওয়া বেরিয়ে গেল হাওয়া বেরোনোর জন্য আমার রুটিগুলো ফুললো না ঠিকঠাকভাবে এটা যদি কাঠের উনুন হতো সবগুলো ফুলে যেত কাঠের উনুন বা আজের উনুন আজের উনুনে রুটি ভালো হয় কাঠের উনুনেও রুটি ভালো হয় তো আর একটা কি দুটো বাকি আছে এরকম তো এটা ভেজে নেব এইটা কি ফুলতে পারে মনে হয় দেখি কি মনে হয় ফুললো না এটাও এটাও লিক হয়ে গেছে ব্যাস এই যে এটা লাস্টেরটা সবার শেষেরটা আমার রুটি ফুললো সব রুটি সেঁকে পরে একটাও ফুললো না লাস্টের রুটিটা ফুললো মানে ওইগুলো ফুলেছে হালকা হালকা অল্প আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে এবার আমি আর ছেলে মিলে আঙ্গুর খাচ্ছি তারপরে সন্ধ্যার সময় পড়াচ্ছিলাম তো বড় মশাই নিয়ে নি এসে বেগুনি তো বেগুনি খাচ্ছিলাম তো বেগুনি খাওয়ার অবস্থা দেখুন মনে হচ্ছে রাক্ষস ঢুকে গেছে পেটের মধ্যে গলাগুলো দেখেছেন গলার শিরাগুলো পুরো জেগে উঠেছে অ্যাকচুয়ালি গরম রাক্ষসের মতন কাঁচছিলাম টিকটিক করে আর আমি ফোনের দিকে তাকিয়ে এরকম এরকমই শেখাচ্ছিলাম আর রাতের বেলা কি বানাবো আজকে নিরামিষের দিন ছিল আজকে বিবাহও ছিল তো ওই জন্য শনিবারটা আর ইয়ে হলো না দিয়ে রাতের বেলা মাংস হয়ে গেলো ও বলছিল রেস্টুরেন্টে যেতে বলছি রেস্টুরেন্টে যাবো না নিয়ে আসো বাড়িতে সবাই মিলে খাব আর এদিকে আমি বানাচ্ছি পোলাও আর আমার মিক্সিটা বড় মিক্সির ডুবো মশলা পেস্ট করেছি তো দিয়ে গিয়েছে জানি তো জল দিয়ে ধুয়ে আবার দিয়েছি ওই জন্য মশলার পরিমাণটাও অনেকটা পরিমাণ দেখাচ্ছে ঠিক আছে এটা ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব চিন্তা নেই আর টকবক বক টকবক করে ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে হুম মাংস কী হারে খাচ্ছে কালকে মাংস আজকে মাংস বাবারে বাবা পারি না কালকে রবিবার বলেছি কালকে নিরামিষ ভাত খাবে কারণ পরশু দিন আবার বিয়ে বাড়ি আছে বাপের বাড়ির কসবার ওইখান থেকে একজন বাড়িতে তার ছেলের বিয়ে তো ওইখানে যাবো ওইখানে কি কী মেনু আছে আর কি কি প্রোগ্রাম আছে বলবো তো ওইখানে প্রচুর লোকের সমাগম হবে হাজার লোকের বাজেট আছে হাজার এক হাজার লোকের বাজেট তো আমি মাংসর ঝোলটা কষানো হয়ে গেছে এবার আমি কি করব মাং ঝোলটা যে কষিয়েছি এবার মাংসগুলো দিয়ে দেবো নাহলে মাংসগুলোর সাথে সেদ্ধ হবে আর ঝোলটাও কমবে তাতে আমার কষানোও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে তো জাস্ট এইভাবে রান্নাটা করে কমপ্লিট করে নেব তা দেখতে থাকুন শেষ সব মাংসটা দেখতে খুব সুন্দর লাগছে মানে যে কালারফুল যেহেতু অনেক ইয়ে ছিল টমেটো ছিল কাঁচা লঙ্কা ছিল শুকনো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা সব ছিল আর মাংসটা দেখে কীরকম লোভ লাগছে এখনই কষা কষা তো ভুল হয়েছে এক পিস তো কষানো খাইনি যেহেতু আমি মাংস কষা খেলে আর ভাত খেতে পারবো না ওই জন্য আমি খাইনি মাংস কষা আর এদিকে আমি পোলাওটা নামিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এটার মধ্যে আর লবণ তো আগেই দিয়েছিলাম আর ঘি দিয়ে কিশমিশটা ভেজে দিয়ে দিলাম বাদামটা দিলাম না যেহেতু মাংস খাবো ওই জন্য আমি বাদাম কাজু বাদামটা ইউজ কমই করি আর কার কার পোলাও খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার পোলাও খেতে খুব ভালো লাগে আমি শুধু শুধু পোলাও খাওয়া মাংস আমার প্রয়োজন নেই কিন্তু বাবা ঘিয়ের পরিমাণ খুবই বেশি নয় কম দিলে সেই ভাতটা আমার খেতে ভালো লাগে আর ঝরঝড় হলে ভালো হয় ওই মারমার টাইপের একদিন বানিয়েছিলাম ছেলের অন্নপ্রাশনের দিন কি বাজে খেতে হয়েছিল মোটামুটি দিয়ে আমার রান্না প্রায় হয়েছে এটা একবার করে আমি গ্যাসে গিয়ে নাড়াচাড়া করে দিয়ে আসি দেখি কি হচ্ছে এই দেখুন লাল টক 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 তা মাংস কি হয় অনেক মাংস যদি একসাথে রান্না হয় না টেস্ট হয় খুব সুন্দর টেস্ট হয় আর একটুখানি মাংস রান্না করে না আর টেস্ট হয় না দেখেছেন এই যে কষানো হয়ে গেছে সেই সব কষিয়েছি দেখেছেন কত সুন্দর তেল ছেড়েছে এরকম তেল যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনারা মনে করবেন যে আপনার মাংস কষানো হয়নি আর যখনই তেল ছাড়বে পুরোপুরি তেল তেল মনে হবে তখন আপনি ভেবে নেবেন যে আপনার মাংস কষানো হয়ে গেছে অ্যান্ড মশলা কষানো হয়ে গেছে মশলার কোনো গন্ধ বেরোবে না তখন আপনি ঝোল দিতে পারেন যদি ঝোল খান মানে মাংস ঝোল যদি ইচ্ছা হয় যে খাবেন তাহলে ঝোল দিতে পারেন খুব সুন্দর কালার এসছে খুব সুন্দর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর অসাধারণ কালার এসছে আর আমি রাতের বেলা মেহেন্দি পরছি গুড নাইট টাটা শুভ রাত্রি